ভোট আসে, ভোট যায়, ভোট এলেই প্রতিশ্রুতি দেন নেতারা, কিন্তু তারপর আর কেউ ফিরেও তাকান না। দিনের পর দিন, সে মাসের পর মাস, বছরের পর বছর বেহাল পরিস্থিতির মধ্যেই বসবাস করতে হয় এতদ অঞ্চলের বাসিন্দাদের। আসন্ন লোকসভা নির্বাচন, এবার ভোট বয়কটের ডাক দিলেন এলাকার মানুষজন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত মেটতলা পঞ্চায়েতের দেবনগর গ্রামের বাসিন্দারা এলাকায় রাস্তা না থাকায়, এছাড়াও একাধিক অনুন্নয়নের অভিযোগ তুলে ভোট বয়কটে সামিল। গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। 223 নম্বর বুথের সকল গ্রামবাসী ভোট বয়কটের ডাক দিয়ে ঐক্যবদ্ধ। গ্রামবাসীদের দাবি, বসতি স্থাপন হওয়ার পর থেকে গ্রামে কোনো রাস্তা নেই, স্বভাবতই আলপথে গ্রামের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। অন্যের জমির উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে যেমন সমস্যার মধ্যে পড়তে হয়, তেমনি ফাঁকা জমিতে রাতের অন্ধকারে মাটি মাফিয়ারা সক্রিয়, মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। রাস্তার অবস্থা আরও বেহাল, বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হয় পরিস্থিতি। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার মানুষজনকে। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভা ভোট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এসেছেন, তাদের কাছে সেই আবেদন তুলে ধরা হয়েছে, আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার লোকসভা নির্বাচন, 370-র উপরে থাকা এই এলাকার ভোটাররা, তারা এবার ভোট বয়কটে সামিল। অনুন্নয়নের প্রতিবাদে সরব হয়েছেন তারা, কোনোভাবেই ভোট কেন্দ্রে আর যাবেন না, ভোটও দেবেন না, কোনো রাজনৈতিক দলের সপক্ষেই তারা আর কথাও বলবেন না। পূর্বস্থলী থানার অন্তর্গত মেটতলা পঞ্চায়েতের দেবনগর গ্রামের বাসিন্দাদের এই দাবি এবং সেই দাবিকে কেন্দ্র করে ভোট বয়কটের সিদ্ধান্ত, যাকে ঘিরে রাজনৈতিক দলগুলো বেশ কিছুটা অস্বস্তিতে। যদিও সমস্যার সমাধান আদৌ কীভাবে, কবে হবে সে বিষয়ে সঠিক করে কিছু জানা না গেলেও মানুষজন প্রতিবাদে ঐক্যবদ্ধ। দেবনগরের রাস্তা না হলে আমরা ভোট দিচ্ছি না, দেবো না, বয়কট করছি, করবো, জোর দিবা, প্রকাশ দিবা, রাস্তা নেই বলে ভোট দেবো না। আচ্ছা, ছেলে পিলে যাওয়া অসুবিধা, রাত বিড়িতে যাওয়া অসুবিধা, আমরা ভোট দেবো না রাস্তা না হলে। দেবনগর বুথে 223 নম্বর বুথ ভোট বয়কট করছি, করবো, তোমার। আমরা দেবনগর গ্রামবাসী সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা মানে মেন প্রয়োজন রাস্তার, কিন্তু এখন বর্তমানে আমরা দেবনগর গ্রাম থেকে শঙ্করপুর ঘাট থেকে শুরু করে এদিকে আমাদের রাজাপুর বাজার, স্কুল কলেজ থেকে শুরু করে এমনকি হসপিটালে যেখানে যাই আমাদের এই দুটো রাস্তার মেন প্রয়োজন। হ্যাঁ, কিন্তু বর্তমান যেভাবে মাটি কাটা চলছে, তারপর এই বছর বছর বন্যা হচ্ছে, তা আমরা যে লোকের আলপথ দিয়ে যাই, কিছুদিন পর মোটামুটি এটাও আর থাকবে না যদি সরকার কোনো স্টেপ না নেয়। তাই এর কারণেই আমরা গ্রামবাসীরা সকলে সিদ্ধান্ত করেছি ভোট বয়কট করবো। আমাদের রাস্তাঘাট নেই, চলাচলের খুব যাতায়াতের অসুবিধা, ওই জন্যই আমরা ভোট দেবো না মনে করছি, এবারটা ভোট বয়কট করবো। আচ্ছা, আমাদের এখানে নেতা মন্ত্রীরা আসে, আশ্বাস দিয়ে যায়, আমাদের এমএলএ এসে বলেছিল যে দেবনগরকে আমরা দেখবো কিছুটা, হলেও আমি দেখবো, সেও কিছু বলেনি, কেউ আজ পর্যন্ত একটা কাজ পর্যন্ত করেনি। এই রাস্তায় একটুখানি ঢালাই করেছিল, সেই ঢালাই ভেঙে গেছে কোনোদিন।